শুক্রবারের দুপুরে আয়োজনে আজকে রান্না করেছিলাম খাসির মাংসের পাতলা ঝোল এ এই তো শাহি ফিরনিও কিন্তু রান্না করেছি আর ফিরনি রেসিপি কিন্তু আজকে পুরো শেয়ার করবো আর এইদিকে বাপ বেটি দুইজনকে কাজে লাগিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম এই তো আজকে হচ্ছে ছুটির দিন মানে শুক্রবারের ব্লগটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো নাস্তা করার পর পরে সকালবেলা ভাবলাম যে রান্নাগুলো করে ফেলি আর এই যে মাংসগুলো এখন ভিজালাম এগুলো আমার সেই বাড়ি থেকে আনার পর আর খাওয়া হয়নি এরকম ফ্রিজে ছিল তো ভাবলাম যে আজকে রান্না করে ফেলি মানে এগুলো ছিল খাসির মাংস এখন ভিজিয়ে রাখবো ভিজতে তো সময় লাগবে সেই ভাবলাম যে রান্না করবো সব কিছু গুছিয়ে নিই আর ভাবলাম যে একটুখানি হচ্ছে ফির ফিনি রান্না করি আর এই তো ফিনি রান্না করার জন্য আমি এখানে আধা কেজি থেকে একটু বেশি হচ্ছে গরুর দুধ নিয়েছি তারপরে চাল নিয়েছিলাম হচ্ছে তিন মুটের মতো মানে হাত দিয়ে তিন মুট চাল নিয়েছি সেটাই ভিজিয়ে রাখার পরে ধুয়ে এই তো এখন দিয়ে দিলাম কারণ এগুলো এখন খুব ভালো করে সেদ্ধ করবো সেদ্ধ করতে কিন্তু সময় লাগবে তো শুধু এখন দুধের মধ্যে কিন্তু চালগুলো আমি দিয়ে দিয়েছি শুধু সেদ্ধ হওয়ার জন্য এখন কোনো চিনি বা কোনো কিছু কিন্তু দেই এগুলো আমি পরে অ্যাড করে নেব চিনি দিলে কিন্তু চাল সেদ্ধ হতে চায় না তো যাই হোক চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হতে থাকুক ফিন্ন চালগুলো কীভাবে রান্না করব সেটা তো শেয়ারই করবো আর এইদিকে আমার মশলা যে জারটা রয়েছে তার মধ্যে মানে মশলার যে বক্সটা রয়েছে তার মধ্যে শুকনো মশলাগুলো শেষ হয়ে গেছে তো সেগুলোই আমি এখানে গুছিয়ে নিলাম এখন হচ্ছে মাংসটা রান্না করব। আজকে আমি পাকা টমেটো দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল করব তো সেই জন্য আমি মানে পরিমাণ মতো তো মাংস না হয়েছে তারপরে এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়েছিলাম আদা রসুন দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া জিরা গুঁড়া এরপর হচ্ছে আমি মরিচের গুঁড়াও কিন্তু দিয়েছি দুটা ছোটো দুটো সাইজের মাথার সাইজের টমেটো একেবারে পাকা টমেটো কেটে কুচি করে দিয়েছি পেঁয়াজ কুচি দিলাম তারপরে গরম মশলা এবং ধনিয়া গুঁড়া দিলাম আজকে একটু তো সব পরিমাণ মতো দেওয়ার পরে এখন তেল দিব পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে মাংসটা মাখিয়ে তারপর হচ্ছে বসিয়ে দেবো আর এই তো টমেটোটা হচ্ছে আপনারা চাইলে ব্লেন্ড করে দিতে পারেন এইভাবেও কিন্তু দেওয়া যায় আর কষানোর সময় এই টমেটোর আর কোনো অস্তিত্বই থাকবে না সব একেবারে হচ্ছে মিলে যাবে তো যাই হোক এই তো দেখেন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম রান্নাটা হতে থাকুক আর এইদিকে আসলাম একটু নিজে আমি ফ্রেশ হবো তার মধ্যে রাস্তা বাবা দেখেন সব কি। সে হচ্ছে এখানে কাবারগুলো লাগিয়ে ফেলেছে মানে ওই তো গতকালকে কিন্তু আমি সবগুলো মানে আমার ড্রয়িং রুমের সব সোফার কাবার বলেন ছোট বলেন বড় বলেন সবগুলো ধুয়ে দিয়েছি তারপরে দোলনাটাও কিন্তু ধোয়া হয়েছে যেটা কিনা গতকালকে ব্লগে শেয়ার করিনি পুরো দোলনা নামানো হয়েছে পুরো দোলনাটা আমি ক্লিন করেছি ধুয়েছি তো সেটাও কিছুক্ষণ আগে রাইসের বাবা হচ্ছে আবারও নতুন করে টাঙ্গিয়ে নিয়েছে আর এরপর এই তো বাকি কাজগুলো করে করে নিয়েছে আজকাল আমি এগুলোর মধ্যে হাত লাগাচ্ছি না তাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছি এছাড়াও এই সোফার কাবারগুলো আসলে আসলে খোলা যতটা সহজ লাগোনা হচ্ছে ততটা কঠিন তো এই কঠিন কাজগুলো আমি আজকে আর নিয়ে নিই তো যাই হোক এই তো ভালো একটু ফ্রেশ হয়ে নিই রান্নাবান্না করছি তবে একেবারে যে একটু ভালোভাবে ফ্রেশ হবে সেটাই সময় পাচ্ছিলাম না তো এই তো আমি এখন একটু ফ্রেশ হব সেই জন্য আমার সময় পছন্দের যে সোপটা রয়েছে সেটাই নিয়ে নিলাম তো এখন একটু আমি সোফটা কিন্তু হালকা একটু ভিজিয়ে হাতের সঙ্গে এরকম করে সাবানটা নিয়ে এখন খুব ভালো করে মুখটা ধুয়ে ফেলবো আর এই সোফটা দিয়ে আমি কমপক্ষে দিনের বেলা দুইবার আমি হচ্ছে ধোয়ার চেষ্টা করেই তো সকালবেলা ধুয়ে ফেলি তারপরে আবার দেখা যায় বিকালবেলা বা হচ্ছে সন্ধ্যার সময় ধুয়ে ফেলি বা রাত্রে ঘুমানোর আগে হচ্ছে ধুয়ে ফেলি কারণ এই সোভটা আমার ফেসের জন্য খুবই উপযোগী একটা সোভ কি বলবো আমার মুখের মধ্যে এখন কোনো দাগ নেই একই হচ্ছে স্কিনটা কি বলবো একটা বেবি স্কিন হয়ে গেছে এটা আমার ব্যবহার করার পরে তো যারা হচ্ছে মেস্তা তারপরে ব্রোন এসব নিয়ে চিন্তায় রয়েছেন তারা চাইলে কিন্তু এই সোভটা ব্যবহার করতে পারেন খুবই ভালো আমি একটা ব্যবহার করে অলরেডি শেষ করে ফেলেছি এখন এই যে ব্যবহার করছে এটা কিন্তু অর্ধেকটা হয়ে গেছে তো সোফটা হচ্ছে ব্যবহার করার পরে আমি এই তো শুকিয়ে শুকিয়ে নিলাম শুকিয়ে নেওয়ার পরে আবার এরকম বক্সের মধ্যে মানে যে বক্সের মধ্যে সফটটা থাকে সেটার মধ্যে করে আবার রেখে দিব তো যে পেজ থেকে এই অরিজিনাল সোফটা আপনারা পাবেন সেই পেজের নামটা আমি আছে কমেন্টে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে কিন্তু আপনারা সেখান থেকে অর্ডার করতে পারেন অনেকেই দেখছি মাঝে মধ্যে এই সোফটার ব্যাপারে হচ্ছে জানতে চান বা কোথা থেকে নিয়েছি অরিজিনাল সোফটা অনেকেই জানতে চেয়েছিলেন তো ভাবলাম আজকে যেহেতু ব্যবহার করছি বলে দেই তো যাই হোক এই তো ফিরনি রান্না করার জন্য আমি যে চালটা হচ্ছে দুধের মধ্যে সেদ্ধ করতে দিয়েছিলাম এখন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে চালগুলো হচ্ছে আদা ভাঙ্গা করে দিয়েছি ফিরনি রান্না করলে কিন্তু এরকম কর এরকম করেই হচ্ছে আমি করে থাকি তো খুব ভালো করে হচ্ছে চালগুলো ভেঙে দিয়েছি এই ডাল ঘুটনি দিয়ে তারপরে চিনিও কিন্তু অ্যাড করে দিলাম পরিমাণ মতো যতটুকু হচ্ছে মিষ্টি প্রয়োজন বা যে পরিমাণ হচ্ছে মিষ্টি আপনারা খাবেন সেরকম করে দিয়ে দিবেন তারপরে আবারও আমি হচ্ছে প্যাকেট দুধ দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আধা কেজি আপনারা চাইলে দুধ এক কেজি নিয়ে নিয়ে বা এক কিছু কম নিয়ে খুব ভালো করে একটু ঘন করে জাল করে আগে রেখে দেবেন তারপরে কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন এতে করে হচ্ছে ফিডনিক কিন্তু খুব ভালো হবে একবারে দুধ দিয়ে রান্না করলে কিন্তু হয় না আবার মাঝে মাঝে অবশ্য এরকম গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দিলে আরও বেশি ভালো হয় খেতে তারপর আমি আরও আধা কাপেরও কম হচ্ছে গুঁড়ার দুধ দিয়েছিলাম কিশমিশ দিয়েছিলাম দিয়ে আরও কিছুক্ষণ জাল করে এই তো ফিরনি রান্না কিন্তু হয়ে গেছে মানে গুঁড়া দুধ আর লিকুইড দুধটা দেওয়ার পরে অবশ্যই একটু ভালো করে জাল করে তারপর হচ্ছে রান্নাটা করে নেবেন তো সেইভাবেই কিন্তু আমি ফিননি রান্নাটা করে নিয়েছি আর এই দিকে দেখেন মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর সময় নিয়ে কষিয়ে নেওয়ার কারণে কিন্তু মাংসের কালারগুলো একেবারে চেঞ্জ হয়ে গেছে আর এখন কিন্তু ঝোলের পরিমাণ একটু বেশি দিয়েছি যেহেতু পাতলা ঝোল করব খাসির মাংসের তো সেই জন্য এরকম ঝোল দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে তো আমার রান্না কিন্তু হয়ে গেছে ফিননিও রান্না করে ফেলেছি খাসির মাংস রান্না প্রায় শেষ আর এই দিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিলাম আর এই তো দেখেন মাংস কিন্তু রান্না হয়ে গেছে এরকম ঝোল আমি রেখেছি আর কালারটাও কিন্তু মশাল্লা খুব সুন্দর হয়েছে তো খাসির মাংস রান্না করলে কিন্তু এইভাবেই আমি রান্না করি আর একটু বেশি সময় নিয়ে আমি যে কোনো গরুর মাংস বা খাসির মাংস রান্না করি না কেন একটু কিন্তু আমি সময় নিয়ে হচ্ছে কষিয়ে নিই যে কারণে মাংসটা খেতেও ভালো লাগে কালারও সুন্দর হয় তো যাই হোক এই ছিল আমার আজকের রান্না মানে শুক্রবারের ছুটির দিনে রান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক দিন পর ছুটির দিনে ব্লগ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই তো ফিনিশটা ঠান্ডা হওয়ার পর এমনটা হয়েছে তো বাসায় কিন্তু রান্না করে দেখতে পান কেমন হয় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই